নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জুলাই মাসে ডবল রাজযোগ, নবপঞ্চম ডবল রাজযোগের ফলে পাঁচ রাশির সোনার রথযাত্রা শুরু হতে চলেছে। সোনার রথে উঠতে চলেছে এই পাঁচ রাশি। কোন এই পাঁচ সৌভাগ্যশালী রাশি আর দুটি নবপঞ্চম রাজযোগ, একটি বৃহস্পতি এবং মঙ্গলের নবপঞ্চম রাজযোগ। বর্তমানে মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে এবং মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করছে, একে অপরের নবম এবং পঞ্চম ভাবে অবস্থান করছে এবং নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে। এবং বুধ এবং শনির নবপঞ্চম রাজযোগ, দুটি ডবল নবপঞ্চম রাজযোগে পাঁচ রাশির ভাগ্য খুলবে এবং একটি রাজযোগ নবপঞ্চম রাজযোগের মধ্যে একটি আপনার 8 জুলাই অবধি থাকবে এবং বৃহস্পতি এবং মঙ্গলের নবপঞ্চম রাজযোগ আপনার অগস্ট মাসের 18 তারিখ অবধি কিন্তু থাকছে। অর্থাৎ এই সময়টা না, কাজগুলোকে গুছিয়ে নিন। সুযোগ কিন্তু বারবার জীবনে আসে না, কারণ আমাদের গ্রহের পরিস্থিতি অনেক সময় এতটা ফেভারে যায়, যখন আপনি লোহাতে হাত দিবেন কি না সেটা কিন্তু সোনাতে পরিণত হবে। অর্থাৎ প্ল্যানিং করুন এই সময়টা, এই সময়টা আপনি ইনভেস্টমেন্ট করুন, তাতে কি হবে এই ডবল রাজযোগের যে শুভ ফল 100% আপনারা কিন্তু পাবেন। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে তাহলে এই মুহূর্তে আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে, সোনার রথযাত্রা শুরু হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আপনার জন্মছকে যদি নবপঞ্চম রাজযোগ থাকে বৃহস্পতি মঙ্গলের বা শনি বুধের নবপঞ্চম রাজযোগ থাকে, তাহলে এই সময়ের মধ্যে আপনিও হতে পারেন মহা কোটিপতি, আরবপতি পর্যন্ত কিন্তু হতে পারেন। এই রাজ্যগুলো কিন্তু খুব দুর্লভ রাজযোগ এবং সবসময় কিন্তু এই রাজ্যগুলো দুটো নবপঞ্চম রাজযোগ সবসময় কিন্তু আসে না। এই জন্য আমি বারবার বলি, কৌশিক রায়ের প্রোগ্রামগুলো দেখতে হবে, নয়তো পিছিয়ে পড়তে হবে। হাওয়াতে কোনো কথা আমি বলি না, টোটাল গ্রহের গোচর অনুযায়ী কিন্তু আমি আলোচনা করি। এবং যারা ঋণে পড়ে গেছেন না, প্রচুর ঋণ, একের পর এক ঋণ, বিবাহ হচ্ছে না, দাম্পত্য সুখের জায়গায় বাধা, কর্মক্ষেত্রে সমস্যা, আপনার ক্ষেত্রে বিশেষভাবে ব্যবসা যারা করছেন ব্যবসাতে আপনার তেমন প্রফিট হচ্ছে না, দোকান একই জায়গায় রয়েছে, আপনার দোকানে কেনা বেচা নয় কিন্তু পাশের দোকানে প্রচুর কেনা বেচা হচ্ছে, একমাত্র জ্যোতিষ শাস্ত্র আপনাকে টেনে তুলতে পারে। আর আমি যে কাজগুলো করি কি না, খুব চ্যালেঞ্জের সাথে এবং দায়িত্বের সাথে, আর যার হাত ধরি তাকে কিন্তু আমি ছাড়ি না। বারবার এই কথাটা আপনাদেরকে বারবার বলি। অর্থাৎ সবাইকে কিন্তু আমি রেমিডি করাই না, যাকে করাই কি না তাকে কিন্তু টেনে তুলি। এবং আমি বারবার বলছি, নিজস্ব ব্যক্তিগত জন্মছক অবশ্যই আপনারা দেখান। যাদের ক্ষেত্রে নেই, হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, কারণ আপনার জন্মছকে সময়টা কিন্তু দেখা দরকার, কোন বছর আপনার ক্ষেত্রে দশা মহাদশাগুলো আপনার ফেভারে আসছে। এবং এই যে ভিডিওগুলো দিই কি না, বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আপনার যদি নবপঞ্চম রাজযোগ নাও থাকে, মেনে নিলাম আপনার জন্মছকে বাই বার্থ চার্ট নবপঞ্চম রাজযোগ নেই, আপনি এখানে 100-এ 100 না পেলেও আপনি 40-50% ভালো রেজাল্ট কিন্তু এই সময় পাবেন, কারণ ডবল নবপঞ্চম রাজযোগ ভাগ্যের চাকা ঘুরিয়ে দিবে, অদ্ভুত অকল্পনীয় লাভ দিবে এই পাঁচ রাশিকে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন।
সময় একটা বিশেষভাবে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ জায়গা। সময়ের মধ্যে আমরা যদি কাজ না করি তাহলে কী হবে জানেন, পরে কিন্তু সেই সুযোগগুলো কিন্তু আসবে না। এই সময় আমি আবারও বলছি, আপনি লোহাতে হাত দিলেও কিন্তু সোনাতে পরিণত হবে, অর্থাৎ ফেভার আপনার অনুকূল সময় এক কথায়। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি আপনাদেরকে একে একে জানাবো এবং কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে তাও আমি জানাবো। দেখুন কৌশিকদার যারা প্রোগ্রাম দেখছেন কি না, চোখের স্বপ্ন নিয়ে প্রোগ্রাম দেখুন, অর্থাৎ নিজেকে জীবনে কিছু করতে হবে, নিজেকে প্রতিষ্ঠা করতে হবে, আপনাকে দশজনের মধ্যে একজন হতে হবে, আপনাকে উচ্চ শিখরে উঠতে হবে। স্বপ্ন নিয়ে দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার, অর্থাৎ আপনি যখন পজিটিভ থিঙ্কিংগুলো করবেন কি না, আপনার মধ্যে দেখবেন পজিটিভ জিনিসটা আসবে। আমি নেগেটিভ থিঙ্কিং একদমই পছন্দ করি না, অর্থাৎ হবে না বলে এমন কোনো কথা নেই, মানুষ পারে না এমন কোনো কথা কিন্তু নেই। এবং এর পাশাপাশি একটি কথা আবারও বলি, যারা ভাবে যে আমার ভাগ্যটাই খারাপ, এটা কিন্তু মাইনাস পয়েন্ট, আমার দ্বারা হবে না, আমার সময় নেই, আমি এত চাপ নিতে পারছি না, এই জায়গাটা কিন্তু গ্রহ কিন্তু আপনাকে কিন্তু ডিসফেভার করছে। এই জন্যই তো জ্যোতিষশাস্ত্র আপনাকে টেনে তোলার জন্যই তো প্রপার জ্যোতিষ, জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। আপনারা ভিডিওগুলো শুনছেন, আমি আবারও বলবো, নিজস্ব ব্যক্তিগত জন্ম ছকগুলো একবার হলো অ্যানালাইসিস করুন। নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি। সিংহ রাশির নবপঞ্চম রাজ্যকে আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি, মান সম্মান বৃদ্ধি, কেরিয়ার ক্ষেত্রে লাভ, আর্থিক স্থিতি মজবুত হবে, ইনকাম এবং ডেলি রোজগার ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ। দ্বিতীয় রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই নবপঞ্চম ডবল নবপঞ্চম রাজ্যকে আপনাদের ব্যবসা, আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, লটারি, ফাটকা, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড থেকে আপনারা কিন্তু লাভ পাবেন এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির চমৎকার হতে চলেছে। মিথুন রাশির কর্মক্ষেত্রে লাভ, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, আপনার সম্পত্তিগত দিক থেকে লাভ, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন বিদেশ থেকে লাভ, ইনকাম আপনাদের গেইন করবে, আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশি ধনু রাশি। ধনু রাশির নবপঞ্চম রাজ্যকে আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, চাইলেও ভুলতে পারবেন না ধনু রাশি। আপনাদের শিক্ষা, অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে ভালো, ব্যবসার জায়গাটা ভালো, ডেলি ইনকামের জায়গা ভালো এবং আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু সৃষ্টি করছে ধনু রাশির। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ভাগ্যক্ষেত্রে নবপঞ্চম রাজ্য এবং আপনার সপ্তম গৃহে নবপঞ্চম রাজ্য, আপনার ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, আপনাদের প্রফিট ইনকাম বৃদ্ধি করবে, আপনারা এ সময় শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেন্ডিং ফাটকা থেকে এই সময় আপনাদের লাভ হবে, ডেলি ইনকাম এবং মান সম্মানের জায়গাটা আপনাদের বৃদ্ধি হবে, দীর্ঘদিন আটকে আছে এমন কোনো টাকা, বহুদিন পেন্ডিং হয়ে আছে যে টাকা পাওয়ার জায়গা নিয়ে খুব সমস্যা হচ্ছিল, সেই অর্থ পাওয়ার একটা বড় সুযোগ কিন্তু আসতে চলেছে এই নবপঞ্চম রাজ্যকে। দুটি নবপঞ্চম ডবল রাজ্যকে সোনার রথযাত্রা শুরু হতে চলেছে এই পাঁচ রাশির। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, নমস্কার।